নমস্কার, আমি অর্ণব। এই ইম্বার্সে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার কাকির ঘরে শেডের ডিটেলসটা আপনাদেরকে বলবো। এই শেড করতে কী কী ম্যাটেরিয়াল লাগবে, সেই ম্যাটেরিয়ালের কী খরচ, সেই সমস্ত ডিটেলস আজকে আপনাদেরকে আমি বলবো। তো এই পাখির ঘরটা করার জন্য, শেডটা করার জন্য আমি যে স্কোয়ার বারটা ইউজ করছি সেটা দেড় স্কোয়ার বার ইউজ করছি, নিজান কোম্পানির 2 mm। ঠিক আছে, তো এই স্কোয়ার বারটা নিজান কোম্পানির দেড় স্কোয়ার বার 2 mm। এই স্কোয়ার বারটার দাম নিয়েছে আপনার 59 টাকা পার ফুট। এছাড়া যে টিনটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার জিন্দালের 0.50 mm, জিন্দালের 0.50 mm, দাম পড়ছে 160 টাকা পার ফুট। আর লেবার চার্জ নিচ্ছে আপনার 14 টাকা পার স্কোয়ার ফিট। তো এই হলো পাখির ঘরে মূলত যেগুলো মেন খরচা সেগুলো হচ্ছে এগুলোই। এছাড়া কিছু আপনার স্ক্রু কিনতে হয়, সেগুলো 4-5-6 টাকার মতো পিস পড়ে। এটা সঠিক দামটা আমি এখনও জানি না, আমি যেদিন কিনবো সেদিনকে জেনে কিনবো। আর পাখির ঘরটা কমপ্লিট হলে আপনাদেরকে আমি ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সাথে থাকার জন্য।